একটা সময় ছিল যখন আমরা আবহাওয়ার খবর শোনার জন্য রেডিও নিয়ে অপেক্ষা করতাম, কিন্তু এখন আর সেটির প্রয়োজন নেই। কারণ আবহাওয়া কেন, পুরো বিশ্বের খবর আমাদের হাতে। হয়তোবা আপনার খুব ইচ্ছে হয় মাঝে মাঝে প্রিয়জনের সাথে বৃষ্টি দেখতে, কিন্তু আজকে বৃষ্টি হবে? তুষার ঝড় আপনার খুব প্রিয়, কিন্তু এই সময়ে আপনি কোথায় তুষার পাবেন? এসব নানান বিষয়ে আবহাওয়া সংক্রান্ত খবরাখবর আপনি পেয়ে যাবেন আপনার হাতের মুঠোয়। যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিতে থাকে ছোট্ট একটি অ্যাপস। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি FM ইনফো আইটিতে। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আবহাওয়া সংক্রান্ত ছোট্ট একটি অ্যাপসের সাথে। এই অ্যাপসটি ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন আবহাওয়ার খবরাখবর সবই পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে। তাহলে এখন চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপস সার্চ করে নিব, সেটি হলো উইন্ডি। এরপর অ্যাপসটি ইনস্টল করে নিব। ইতিমধ্যে আপনারা অ্যাপসটির বিভিন্ন ফিচার্স এখানে দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটির মাধ্যমে আমরা সরাসরি স্যাটেলাইটের সাথে সংযোগ রেখে যাবতীয় আবহাওয়া সংক্রান্ত খবরাখবর জানতে পারব। ইতিমধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে আমরা এখানে আমাদের লোকেশনটা একটু অন করে দিব, কারণ আমরা কোন লোকেশনে আছি সেটি কনফিগার করবে। ওকে এখানে ডান ক্লিক করব, অ্যালাউ দিব। দেখুন প্রথমেই এসে যাচ্ছে এখানে যে আজকে বাতাসের গতিবেগ কীরকম আছে। তো আমরা এখানে দেখি যে আজকে ঢাকায় বাতাসের গতিবেগ, চট্টগ্রামের দিকে বাতাসের গতিবেগ একটু বেশি, এখানে 6-7। পৃথিবীর অন্যান্য দেশের কী অবস্থা একটু দেখে নিই। যেমন এখানে সাগরের দিকে একটু বাতাস বেশি আছে, এখানে দেখাচ্ছে 14। আর এখানে দেখুন নিচের দিকে আছে, নিচের দিকে আস্তে 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 যেই কালার চেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে যত কালারটা গাঢ় হয়ে যাবে তত বাতাসের ওই এরিয়াতে বাতাসের গতিবেগ তত বেশি থাকবে। যেমন দেখুন এদিকটাতে এই যে বাতাসের গতিবেগ 26 দেখাচ্ছে, আর এদিকে আরও বেশি। এখানে দেখুন এখানে একটি সাইক্লোনের মতো অবস্থা আছে, এখানে আরও বেশি আছে, দেখুন এখানে 40। অ্যাপসটি থেকেই আপনি জানতে পারবেন পৃথিবীর কোথায় ঘূর্ণিঝড় হচ্ছে, কোথায় বৃষ্টিপাত হচ্ছে, কোথায় তুষারপাত হচ্ছে। এইসব ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন। এখানে একটি অপশন আছে যেটিতে বজ্রপাতের একটি আইকন দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করুন, করে এখানে আপনি ক্লিক করুন, করে স্যাটেলাইটে ক্লিক করুন। তাহলে এখন দেখুন স্যাটেলাইটের থেকে যে ইমেজ দেখাচ্ছে এখান থেকে আপনি বুঝতে পারবেন কোথায় আকাশে মেঘ আছে, কোথায় আকাশ পরিষ্কার। তারপর আমরা আবার ওয়েদার রাডারে চলে যাচ্ছি। এবার দেখুন এই বাটনটাতে ক্লিক করে আমরা এখান থেকে জানতে পারবো যে আজকে কোথায় বৃষ্টিপাত হচ্ছে, রেইন। এখানে দেখুন এখন এই যে বাংলাদেশের আশেপাশে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এই যে নিচে থেকে এই কালারগুলো দেখলে বুঝতে পারবেন আপনি বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, এবং এখানে পরবর্তী 12 ঘন্টায় কী হবে, পরবর্তী 24 ঘন্টা কী হবে, 3 দিন পর কী থাকবে, যাবতীয় ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এরপর এখানে দেখুন টেম্পারেচারের কী অবস্থা, রংপুর অঞ্চলে 19 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকায় তাপমাত্রা কী, ঢাকায় 21 থেকে 26, চট্টগ্রামে তাপমাত্রা একটু বেশি আছে, এখানে এখানে 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস আছে,
তারপর দেখুন এই দিকটাতে যেখানে কালার অনেক গাঢ় হয়ে আছে ওই দিকটাতে এই যে এখানে আছে দেখুন এখানে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন দেখুন এখানে আজকে কোথায় কোথায় মেঘাচ্ছন্ন, আমরা এখানে ক্লাউডে ক্লিক করি, তারপর দেখুন কোন কোন দিকে মেঘ আছে কোন দিকে নেই সে সম্পর্কে আমরা জানতে পারবো। এখন দেখুন কোন কোন এলাকায় আজকে বরফ পড়ার সম্ভাবনা আছে সেটি আমরা দেখব। এখানে এখানে ক্লিক করি, করার পর রেইনে ক্লিক করি, করে নিউ স্নো এই অপশনটিতে আপনি বরফ দেখতে পাবেন। এই যে দেখুন কোন কোন এলাকায় কালার চেঞ্জ অবস্থায় আছে, যে যে এলাকায় কালারগুলো একটু গাঢ় দেখাচ্ছে সেখানে বরফ আচ্ছাদিত অবস্থায় আছে। এই যে দেখুন এখানে অনেক বেশি বরফ আছে, নেপালের কিছু কিছু অঞ্চলে বরফ দেখা যাচ্ছে আর বাংলাদেশের কোথাও বরফ নেই। এখান থেকে দেখে নিতে পারেন আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খবরাখবর। তো এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপসের রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, সেই সাথে ফেসবুকে আমাদের পেজ আছে, সেখানেও লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।